কাটে না সময় যখন আর কিছুতে, সখীর ডাক শুনে মন বসে না, আজ জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমার। আপনারা বলুন আপনাদের মধ্যে চিনা পরিচিত? হ্যাঁ, মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল, তখন মনটা কি হয় গো? আনচান হয়, উড়ু উড়ু হয়, অলা উঠার বুড়ির রসে ওরকম হইয়া মোটে। তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো? বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হও? সালার গুতা নাই, মন নাই, সুতা নাই, কাটলে মাছ কাটবে কাটবে। বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হও? যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দে আরো দেবে। কেউ জানে না তবু কেন এমন মনে হত্যকারীর আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারীর আছে বুঝি কোনো পরিচয়। আমি তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কেউ জানে না তবু কেন এমন মনে হয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, 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 সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। উমা গো ওলাউঠা কোমরটা গেল গো, এ বুড়ি নাচতে পারবে না আর নাচতেও ছাড়বে না, এ বুড়ি ললিতার সঙ্গে পারবে না আর কোমর তুলাতেও ছাড়বে না। গেছে বুড়ির কোমর ভেঙে, আমার হাড় ভেঙে গেছে। ওলাউঠা বুড়া বয়সে নাচারও কম শখ নয়, কোমরটা মনে গেল। আই সব সময় বুড়ি বুড়ি কইবি না তো? বেশ করেছি, আবার বলবো? বুড়ি কে বুড়ি বলবো নাকি ছুরি বলবো? বুড়ো বয়সে কি ছুরি হওয়ার শখ? ও যেন কোনোদিন বুড়ি হবে না। সে যখন হব তখন তার কথা, এখন তো বুড়ি নয়, এখন তো ছুড়ি আছি বলো। মায়েরা কথা একটা আছে না, গুঠে পুড়ে
গোবর হাসি, যে শুকনা গুঠা যখন উনানে জলে রে কাঁচা গুঠা বলে রে মরে যা মরে যা মরে যা, তখন শুকনা গুঠা ঝাড়া পড়া দিয়া উঠে বলে রে এই কাঁচা গুঠে এই কাঁচা গুঠে, আরে তুই একটু শুকনা হ, তোকেতেই উনুনে জ্বলতে হবে সেরকম আমি বুড়ি হয়েছি এই সখী যেন কোনোদিন বুড়ি হবে না, সব সময় যেন ছড়ি হয়ে থাকবে। ভক্ত অনিল ভক্তিপতি মায়েরা তো আর কেউ নয়, এ তো আর কেউ নয়, এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী, রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো, মনের কথা খুলে বলতো মা গো, সেটা হলো কোন সখী গো, লো 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 লো, মাসি তোমার না হচ্ছে না মাসি, কেন তুমি ঠিক করে বলবে, আরে ঠিক হচ্ছে না তো, আমি কি বলছি শোনো না মাসি, এদিকে আমার শোনো মাসি, মাসি আমি বলছি আর তুমি খাট খুলে ভালো করে শোনো, আচ্ছা বল, বলি মাসি বলো, লো 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 কোনো কথা হয় না, শোনো মাসি ওটা গড়গড়ি গড়গড়ি হবে না, বলো গড়গড়ি গড়গড়ি, আগো বয়স আছে আরো কথাবার্তা ঠিকঠাক হয় বলো, আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 ললিতা, নাকি লালাই 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 ললিতা, মাসি ওটা লালাই লালাই ও নয় আর লালাই লালাই ও নয়, তাহলে বলো ললিতা নাম বলতে যা মোর গায়ে যেন ঘাম বাড়িয়ে, আচ্ছা ললিতা বলো মাস কত সুন্দর ভালো ভালো জায়গা আছে সেদিকে যেতে পারেনি, ওলাটা গরমে বুড়ির কাছে মরতে আসে, বুড়ির কাছেই তো সবকিছু আছে, আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদরে ঠান্ডা, বুড়ি সব শুকিয়া পুই মেড়ির ভেড়া হইয়া, মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে তবু রস আছে মাসি, বুড়ি নাকি আরো রস, আচ্ছা মায়েরা শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন জীবনে তো রস পড়ে নাকি, হ্যাঁ হ্যাঁ পড়ে তো নাকি মায়েরা পড়ে তো দাদু পড়ে, আর আমাদের এই বুড়িকে যত ঠিকবে তত রস পড়বে ঠস ঠস, ওলাটা বুড়ার বউ করে না পড়েনি আর তোমরা বলে পড়ে, হ্যাঁ ভুল বলছি, হ্যাঁ মায়েরা আপনারা বলছেন বুড়িটার রস, এলা জীবনে আমাদের আপনাদের সঙ্গে খেলি ভাগি থাকি, এ বুড়ি তিন কাল গিয়েছে মাত্র ঠেকেছে এক কালে, সে বুড়ির কি খেলাস, আচ্ছা ললিতা বলো মাসি কি মতলব এসেছিস, কি মতলব শানবাসি বল, আমার যেই প্রেমময়ী রাধা রানী, হ্যাঁ গো ওই বাসির শুশুনে বাড়িতে তো থাকতে পারছি না, আমি কি করবো গো, তোমাকে সবকিছু করতে হবে গো, বলছি গো শোনো বুড়ি যেন কানে কালা হয়ে গেছে, যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি দিয়ে করে মরে যায়, যা মন আমি দেখতে পাই তুই খাবি, মায়েরা কথা দিয়ে দেবো, কথা দিয়ে দেবো দিয়ে দিয়ে ঠিক আছে কথা দিলাম, মায়েরা আমাদের আর একজন সুখী আছে তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে আবার কি পরামর্শ দেয়, বলি ও বুশে খা, আরে বুশে খা নয় দিলো আমার নাম
বিশাখা ও বিচা কলা, এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বুড়ি বলে বিচা কলা, এ বুড়ি নামে কালা। আসলে মায়েরা কেন জানে এই ললিতা সময় সময় জোরে জোরে কথা বলে না, কানের বারোটা বাজি পড়ছে, এইটা ভালো মতো শুনতে পাই না। আলো বিশাখ আলো, হ্যাঁ বলো বলো, ওই জটিলার বাড়িতে যাবে, ও জটিলা কুটিলা বাড়িতে যাবে, শোনো শোনো, ওই জটিলা কুটিলা বাড়িতে যেতে হলে না আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আরে রাধারানীকে কোথায় পাবো? আরে পাবে তো এখানেই। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। আমার সঙ্গে দেখা করতে পারবে? হ্যাঁ পারবো। বেশ চলো, ঠিক আছে তাহলে আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময় গোবিন্দের বাসে শুনি বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না, তাই গোবিন্দের বাসে শুনি আজ ভরা কলসির জল ফেলে দিয়ে শ্রীজমুরার তীরের দিকে অগ্রসর হলে। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার লোর মায়ে রাধারানী যায় যায় রাধারানী যায়, রুনু ঝুনু রুনু ঝুনু সোনার লোর মায়ে রাধারানী যায় যায় রাধারানী জয় রাধে জয় গৌর হরি জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ রাধে রাধে। ও রাধে বলো বলো, তুমি কিছু শুনতে পাচ্ছো? হ্যাঁ গো, বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছো? হ্যাঁ গো। তবে বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? বলো বলো। তাহলে বলছো হে ব্রজ কিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে ত্রিশ প্রাণ চাতক সমুচয় নবদর্শন, হে উজ্জ্বল নীলমণি পরম আত্মা তুমি, জীবের কর কল্যাণ বাঁধিনি শাশুড়ি নরদি মনস্তাপ ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধ কাঁপিছে পড়া, কথা কথা তুমি মুরারি প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয় এসো চিন্তামণি, আজই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা, তুমি বাঁশুরি বাজিয়ে আমার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা, হ্যাঁ বলো বলো, এই বাঁশির সুর শুনে, বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে তাহলে বলছো না? বলো বলো। কৃষ্ণ
বলো শাম 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 বলো রাধে রাধে রাম বলো শাম 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 বলো রাধে রাধে রাম তোমায় না আমি একটা
জাদু দেখাবো। বলি ললিতা, হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবে? হ্যাঁ গো। আচ্ছা জাদুটা কি? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে? হ্যাঁ গো। বেশ, আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে? আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে বলছেন, তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে। তোমার মাথা এটা কোন দিক? এটা? হ্যাঁ এটা বাম। এটা বাম। আসলে কেন জানো ললিতা? বলতো, আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি না, তখন থেকে মনটা মন পুরো আনচান হয়ে গেছে। তাই নাকি? এক কাজ করো ললিতা, বলো বলো, তুমি একবার আমাকে দেখিয়ে দাও। আমি তোমায় দেখিয়ে দেবো। হ্যাঁ গো, ঠিক আছে চলো, আমি তোমায় দেখিয়ে দিই। বেশ। ও গো রাধে, কে ডাকছো? ও গো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ও গো নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে নিয়ে যাবো তোমার দিকে এসেছে। তুলে নিয়ে যাবো তোমার দিকে এসেছে। এনারা সবাই নিস্তব্ধ হয়ে বসে আছে। কেন আপনারা এক মনে হরিনাম শ্রবণ করেননি? করছেন? সবাই এক মনে করছেন, কেউ আন মনে করছেন না তো? তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা কি শুনতে পেয়েছেন? শোনা যাচ্ছে? বলুন একবার কি বলেছে। মনে নেই। কেন মাসি, তুমি তো এক্ষুনি বললে। আচ্ছা মায়ের আমি কি বলেছি? শাক বাজা উলু দাও খুশিতে ভর, রাধে রাধে বলে দু হাত তুলো। হ্যাঁ এবার বলুন কতজন উলুধ ধ্বনি দিয়েছে? হায় হায়, এতজন ভক্তের মধ্যে ওখানে কাকিমাটা আর ওইখানে বৌদিটা জিভ বার করছিল, তাও ভেউচে রেখে জানি না। আচ্ছা মায়েরা, আপনারা দেখি কার ঘরে যখন বর বউ আসে তখন কি করেন? তখন জিভ গুলা বরের গায়ে পড়ে যাবে কাছে, তো উলুধ ধ্বনি দিবা ছাড়বে না। মায়েরা উলু শব্দের অর্থ কি জানেন বলুন তো? উ শব্দে কৃষ্ণ, উ শব্দে কি বললাম? কৃষ্ণ বলুন। আর লু শব্দে রাধা। এই উলু ধ্বনি যত করবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবে। আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলু ধ্বনিটা করুন। উলু ধ্বনি, উলু ধ্বনি করুন, জোরে করুন। বাবা এখানে বৌদি এরকম ভরসারে বলে পালা, কি মুখ লজ্জা লাগছে পালা।
লজ্জা? আচ্ছা মাসি লজ্জাটা কিসের? আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসুর আসে তো লজ্জা জিভ বার করছেন, তাই জন্য না গো মাসি। হয়তো অনেকে উলু ধ্বনি দিতে জানে না, তাই তো? হয়তো অনেকে জানে না, কিন্তু হাত আছে সবাই তো? হাত আছে জিনাদের, হাত আছে তিনারা তুলবেন, আর জিনাদের হাত নেই তোলা দরকার। দেখি এইবার কত জন হাত আছে, এই এক হাত তুলেছে। সবাই উঠুক একসঙ্গে, শুনুন মায়েরা, জিনার দু হাত আছে, এক হাত তুলেছেন, এক হাত পরে যেন পাবে, পরে যেন দু হাত পাবে না, খুব সাবধান। রেডি সবাই মিলে, ওগো শাঁখ বাজাও, উলু দাও, খুশিতে মনো, রাধে 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 দু হাত তুলো। রাধারানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, গোবর্ধনধারী জিউ কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, কর্তৃপক্ষ বাবু কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়? সেটা নয় মাসি, এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। কেন মাসি? আগে প্রসাদ পাবেন, আগে কীর্তন শুনবে। কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দেবে? ভক্তরা এই দিকে চাল্লা, কোথায় একটা প্রসাদ দিবার সময় করে ঢুকে গুলে চলে যাবে, তারপরে এসে দেখবে কীর্তন যদি ভালো লাগে থাকে নাহলে ঘর পালিয়ে যাবে। তাহলে মাগো রাধারানকে ভালোবাসতে হবে, রাধারানকে ভালোবাসলেই স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে। সবাই মিলে একটু বলুন, রাধারানী কি? ভজ শ্রীকৃষ্ণ, পাহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, আমি প্রথমটা কিন্তু ধরে দিচ্ছি, ঠিক আছে? বলুন সবাই হাত তুলুন আর বলুন হরে কৃষ্ণ। জগা খেজড়ি হয়ে যায় রে। আচ্ছা মায়েরা একটু তালে তালে হয় না, একবার একবার তালে তালে, আবার প্রথম দিকে হরে কৃষ্ণ। না না না, এইবারটা ঠিক আছে, সেখানে বৌদি হাতের তালি দিলে যেন মশা মারে, একটু জোরে হবে না?
আচ্ছা হরে কৃষ্ণ, কর্তৃপক্ষের বিনীত অনুরোধ, যে সকল ভক্তরা এখনো প্রসাদ পাননি ওখানে চলে যান আস্তে আস্তে, প্রসাদ পেয়ে তারপর হরিনাম শ্রবণ করুন। যে সকল ভক্তরা এখনো প্রসাদ পাননি, প্রসাদ পেয়ে তারপর হরিনাম শ্রবণ করুন, আস্তে আস্তে যাবেন। তাহলে একটু জোরে হবে, আর একটু জোরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শোনো না গো গো রাধা রানি, আজ তোমাকে নিয়ে যাবো আমি কোথায়, ওই যমুনা হারি ঘাটে তোমার প্রাণ বধু বসে তাই তোমার বহু বার্তা বলছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য, আমাকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ গো, কিন্তু মাসি এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাবো, কোথায় যাবো মায়েরা, আমরা কোথায় যাবো, হরে কৃষ্ণ কোথায় যাবো, বৃন্দাবন যাব, তারপরে কোথায় যাব, মথুরা বাজার, তাই তো? তাহলে এই নগরবাসীর বাড়িতে বাড়ি যার যে ঘরে দুধ নিয়ে, দুধ নিয়ে আমরা কোথায় যাব, ও গো দধি দুধ ঘিত মাথারি পরে নিয়ে, মাথারি পরে নিয়ে ওই মথুরা বাজারে যাব, তুমি যদি আমার বাড়ি থেকে আমার শাশুড়ি ননদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো তো আমি কিন্তু রাজি, কথা দিয়ে যাও, কথা দিলাম। ভক্তমণির ভক্তিপতি মায়েরা ওই জটিলার বাড়িটা যাবো, অনেকদিন যায় না তো, পথ ঘাট হয়তো ভুলে গেছি, পথটা বলে দেবেন, দেবেন তো নাকি, হ্যাঁ কি না বলুন, আপনারা শুধু হ্যাঁ কি না এই কথাগুলো উত্তর দিবেন, আর কিছু না, ঠিক আছে? আর আপনারা যদি নাও বলেন, ভগবানের ভগবানের যদি নাম গুণগান গাইতে গাইতে যাই, যত বড় বিপদ আসো না কেন, যত দূর পথ হোক না কেন, সব বিপদ জয় হয়ে যাবে, তাই না? চলুন মায়েরা, আজ আমরা সবাই মিলে যাব, আর পথে পথে গাইব, কি গাইব, মুরায় আজ দুহু যমুনা ও গো কৃষ্ণ বলে হে, ওই চলব বজির পথে হরি হরি বলে চলব রাজের পথে।
আপনি যা বেলা বলি প্রসাদ ঘিয়ে আমার ঘুমিয়ে মনে রাখবে আর এ ধারে আমি ডেকে ডেকে মরে যাই বলি জটি লাল বুড়ি মানুষ ডাকছে আরে তাই তো বলছি একবার গিয়ে দেখে আয় আমি যেতে পারবো না ও তুই যেতে পারবি না তুমি চলে যাও তাহলে আমাকে যেতে হবে হ্যাঁ তুমি ধীরে ধীরে করে চলে যাও তাহলে আমি যাচ্ছি চলে যাও দেখা দে নালে দু বাক্স টাকা দে বাক্স ভর্তি টাকা দে মিয়া পুড়ে যাও টাকা নিয়ে মা ঝিয়ে মরবে আবার মনে মনে মাকে ডাকে কি বলে জানো মা মাগো আহা
রামে কাঁদবো না আর জন্মে জবাব মহাগো আহারামি কাঁদবো না আর জন্মে কি করে বললে ঝাঁটা পিটবো গর্দান নেবো ও তাই ও দিদি শোন শোন বল আরে তোর একটু ভুল হয়েছে দিদি কেন ভুলটা কি জানিস তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না আর যদিও বা এসেছিস তুই যদি আমাকে আগে পরিচয়টা দিতিস আমি তোর দিদি তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না এই রে
আরে কি মনে করে একটু বুঝতে বুঝতে বলবি না, আরে মনে বলতে কি জানিস, একটা সুসংবাদ নিয়ে এসেছি। ও সুসংবাদ? হ্যাঁ, তা সত্যি দিদি। ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে যাবো। হ্যাঁ ভেতরে আয়। তাই ঠিক আছে, ভেতরেই যাই, এইবার বস। বসবো? হ্যাঁ ঠিক আছে, তাহলে বসি। তা শোন, বলছি শোন, বল বল বল। অনেকদিন পরে এসেছি, তা আমরা জমি একটু গল্প করি। বেশ বেশ বল। ঠিক আছে, বলছি শোন, বল। কতদিন দেখিনি মরে যাই, মরে যাই পরে। আচ্ছা, স্মৃতির নূরে মিয়া পুড়ে যাও, তোর গাল ভোলানি কথা। ভালোবাসার মতো ভালোবাসলে তাই নাকি, তারে কি গো ভুলা যায়। ভালোবাসা তাহারে কি গো ভুলা যায়। খনিকের ভুলে বিরহ নামিলে, খনিকের ভুলে বিরহ নামিলে, মন থেকে কি তারে মোছা যায়, তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। আরে জটিলা, হ্যাঁ দিদি বল। তোদের যে আগে আগে যে ওই গাভী দুধের ব্যবসা ছিল, এখন তা আছে? ও দিদি বল। আরে আছে মানেটা কি রে, আগে যা ছিল না তার থেকে 10 গুণ বেড়েছে, 10 গুণ। 10 গুণ? হ্যাঁ 10 গুণ। তাহলে এত গাভী দুধ দিদি তো কি করিস? ও দিদি বল, আরে যতটা পারি খাই। আচ্ছা, আর অবশিষ্টটা না ফেলে দি। নষ্ট? হ্যাঁ। কেন রে? কেন জানিস বল? এখন দুধ দুধের বাজার তো কম না, তাই বাজারে আর যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দি। ভক্তমণির ভক্তিপদী মায়েরা, আজকাল মানুষ কেউ আর দুধ খাচ্ছে না, তাই তো, তাই না? ঠাকুমা, দুধ খেলে পেটে গ্যাস হয়ে পেট ফুলে লাউ, মানে গ্যাস হয়ে পেট ফুলে লাউ। হ্যাঁ পাইনি আমি, এক বিন্দু এক পোয়া দুধের ত্রাস পঞ্চামৃত কর্ম বলছিলি তাও পাইনি। পাও না? ও আচ্ছা আচ্ছা, রাধে রাধে। অবস্থা দেখেছো,
এখন মানুষ দুধ খাচ্ছে না, দুধের বদলে সেইটা খাচ্ছে। যতক্ষণ না খেয়া খালে পড়ে না খাওয়া ছাড়বে, মানে যতক্ষণ না গা টলছে খাওয়া ছাড়ছে না, খেয়ে যাচ্ছে। কি দাদু? তাই তো, দাদু সবে হ্যাঁ হ্যাঁ হরিব। আচ্ছা মায়েরা, যাই হোক, আপনাদেরকে প্রথমে একটা কথা বলেছিলাম যে জটিল একটু লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না বলেছিলাম। আচ্ছা আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? কত? 50 টাকা। আচ্ছা এই পাড়ায় 50 টাকা, ও পাড়ায়? আচ্ছা ও পাড়ায় কত করে? 60 টাকা। উবগু হরি বল। 60 টাকা? উড়ি বাবা, 60 টাকা 70 টাকা 50 টাকা বৌদি তার হিসাবে মরে যাবে, নিয়া পুড়িয়ে যাবে। আচ্ছা হাসির কি বলো, যে বৌদি 50 টাকা করে সে বৌদি কি করে? এক পদে 3 পোয়া জল মারে, একবারে খাঁটি দুধ। হ্যাঁ গো, মিনিমাম 1 পা দুধে 6-7 কেজি ছানা পড়বে। ঠাকুমা কি দেখা দেখি, আরে মোটা দুধে বেশি ছানা পড়বে না। হ্যাঁ 70 পয়েন্ট দুধ আছে। হ্যাঁ তাহলে আচ্ছা বাদ ছেড়ে দাও, 40 টাকা করে ধরি, তাই ধরো 40 40 কত হয়? 80। 80-র সঙ্গে 20 যোগ করে দাও, কত? 100। জুটি লাগে 100 টাকা বলে দি। ওলা উঠা ডিগবাজি কে আপনাদের গায়ে পড়লো বলে দেখলাম। হ্যাঁ বলি জটি লালো, আরে কি হয়েছে দিদি ওই মথুরা বাজারে? আরে মথুরা বাজার কি হয়েছে বল? 100 টাকা কিলো ধরে দুধ দিতে বিক্রি হচ্ছে। মাইরা এটাই তো চেয়েছিলাম, বেলা বলি কাজ হয়ে আছে, তাহলে চল রে। আরে কোথায় যাব রে? ওই মথুরা বাজারে। মথুরা বাজারে দুজনে মিলে যাব। যাব আর যেতে যেতে বলবো। কি বলবি রে দিদি? ওই ছোট ছোট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। মিছামুছি বলতে হয় বলি আর কি, জটিলা তুই তো যেতে পারবি না, তাহলে উপায়। আর শোন শোন দিদি বল, তুই যখন বলছিস মথুরা বাজারে মানে দধি দুগ্ধের দাম বেড়েছে, তবে আমি একজনকে পাঠাবো। কে রে? নামটা শুনলে না তুই একেবারে ঘৃণি খেয়ে যাবি দিদি। বল, বলবো বল, আমার মেয়ে কুটিলা। তোর মেয়ে কুটিলা? হ্যাঁ কুটিলা। মিয়া পুড়ে যাও, এত বিশ্বম মানে করোনায় কত লোক মরেছিল, আর মেয়ের কি মরণ নাই? আচ্ছা মায়েরা আপনারাই বলুন, ওর মেয়ের এমন স্বভাব চরিত্র খারাপ, কারো ঘরে সংসারের একটা সুখের সংসার রাখতে দেয়নি, যার ঘরে ঢুকেছে তার ঘরকে একবার শেষ করে দিয়েছে, আর বাজার ঘাটে গিয়ে যার তার সঙ্গে ঝগড়া ঝাঁটি করে বাজার ঘাটকে তছনছ করে তুলে। শুনেছিস জটিলা? ও আমার মেয়ে বাজারে গিয়ে ঝগড়া করে, তাই বাজারে সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায়, তাই আমার মেয়েকে নিয়ে যাবে না। না না না, তাহলে শোন দিদি, তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যার মতো
আর কেউ নেই। মায়েরা বলে আর কেউ নেই। মায়েরা আপনারাও জানেন আমি জানি জুটিটা ছিল উমা আছে, তার কথা একটা বলছেন, কথা একটা আছে না, কান টানলে মাথা আসে, সূঁচ হয়ে যেতে হবে, হাল হয়ে বেরোতে হবে। জটিলা তুই যদি যাস পাতায় পাতায়, আমি যাই শিরায় শিরায়। এখানে মিছে মিছে নাটক করতে হবে, নাচ নার ভাম করতে হবে। জটিলা হ্যাঁ দিদি বল, শুনলাম নাকি যারা যারা এখনো প্রসাদ পাননি প্রসাদ পেয়ে হরিনাম শ্রবণ করুন। হরি বল। জটিলা হ্যাঁ বল দিদি, শুনলাম শুনলাম নাকি তো ছেলে ভুলে বৌমা করেছিস। আরে বৌমা তো করেছি, তাতে কি বল, তাহলে বৌমাটিকে আমার সাথে পাঠিয়ে দে। ও দিদি, আরে কি বলছি দিদি, কেন রে, আরে সাধের একটি মাত্র বৌমা করেছি, তাও ওই মথুরা বাজারে পাঠাবো কেন? না দিদি শোন, পারবো না আমি। কেন? আর শোন, যদিও বা পাঠাতে পারতাম, আমার ছেলে এখন বাড়িতে নেই, ছেলে ধেনু বৎস নিয়ে মাঠে গিয়েছে, যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকাল ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। ভক্তমণির ভক্তিপতি মায়েরা, আমাকে দুই দিক রক্ষা করতে হবে, যাতে সাপও মারে এই লাঠিও না ভাঙে। জটিলা শোন, তোর ছেলে আসার আগে তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাবো, তেমনটি করে তোর বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, দিদি এতক্ষণ পরে না তুই আমাকে একটা ভালো কথা বলেছিস, এইবার যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে পৌঁছে দিস, বেশ তাহলে আমি রাজি। জিও মিয়া বিবি রাজি, তো কে করে গাজি, ভরতপুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি, একবার দিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো বলো, তোমার মাসি এসেছে। মাসি? মাসি কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলে চিনতে পারবে। বেশ। আচ্ছা মায়েরা, আমি কত সময় গিয়েছি, পাঁচ মিনিট হয়নি, গেছি কি আস, এরই মধ্যে রাধারানী আমাকে চিনে না, জানে না, দেখি না, যার জন্য পরিচুরি সেই দেয় আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধার সঙ্গে কথা বলা উচিত? একদম না, উচিত নয়। ব্যাস। হ্যাঁ বলো বলো, শোনো শোনো, বলো বলো, তোমার মাসি এমনি এমনি আসে না, তাহলে তোমার মাসি এসেছে, তোমাকে ওই দধি দুগ্ধের পসরা নিয়ে মথুরা বাজারে যেতে হবে। আচ্ছা বেশ। আর শোনো, তুমি একা একা চলে যাবে না, তাহলে তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময়, যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাব। তাড়াতাড়ি করে যাবে, আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে, জয় রাধা।